হ্যালো বন্ধু, কেমন আছো? আজকে কিন্তু দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি বন্য প্রাণীদের সম্পর্কে। তাহলে আপনি ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কথা দিন, আর পারলে ফ্রি অফ কস্ট একটা লাইক দিন। দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে গল্পের ছলে শেয়ার করব বলে নিয়ে এসেছি আজকে দারুণ টপিক। এই প্রাণীটার নাম ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, যেটার নাম হচ্ছে ফ্লেমিঙ্গো। এই ফ্লেমিঙ্গো পাখি সম্পর্কে আজকে আপনার সাথে গল্পের চলে যে আলোচনা করতে চলেছি, সেটা কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি এরকমই নিত্য নতুন টপিকগুলো নিয়ে আসি, যেটা আপনার পক্ষে জানতে পারলে খুবই ভালো লাগবে। আজকে আপনাকে ভালো লাগানোর জন্য বেছে বেছে স্পেশালভাবে টপিকগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আপনার মন জয় করার জন্য। তাহলে আপনি আমাকে ফ্রি অফ কস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে পারলে একটু উৎসাহ জাগালে পরে আরো ভালো ভালো ভিডিও প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি কিন্তু নিয়ে আসবো শুধুমাত্র আপনার জন্য। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ফ্লেমিঙ্গো পাখিরা খুবই শান্তিশিষ্ট এবং ঠান্ডা মেজাজের প্রাণী, কিন্তু এদের মেজাজ যখন চরমে টুঙ্গে হয়ে ওঠে তখন কিন্তু সে আর হিতাহিত জ্ঞান থাকে না। তার কারণ কি জানেন বন্ধু? কারণ কেন, কোনো এই ফ্লেমিঙ্গোদের জীবন সঙ্গিনীকে কেউ যদি অন্য ফ্লেমিঙ্গো পাখি যদি চেষ্টা করে নিজেরা পটিয়ে সেটাকে নিজের ভাগে আনার জন্য বা সংগ্রহ করা খাবারটাকে যদি কেড়ে খেয়ে নেয় তখন কিন্তু রেগে মেগে যায়। এছাড়া অন্যান্য শিকারী প্রাণী রয়েছে, তারাও কিন্তু এদেরকে কেড়ে কুড়ে খাওয়া প্রয়োজন বুঝে ওই প্রাণীটাকেই গোটা গিলে খাওয়ার জন্য চেষ্টা করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তারা নাসুর বান্দা, যেহেতু তারা সহজে রাগ করে না, আর যারা সহজে রাগ করে না তারা রেগে গেলে চরম টুঙ্গে হয়ে ওঠে। আপনি হয়তো মানুষদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করেছেন। আর এইসব বন্য প্রাণী যারা আশ্রয়হীন অথচ দয়ালু মনোভাব, সহসা রাগ করে না, শান্ত স্বভাব, তাদেরকে সংরক্ষণ করা জরুরি। আর দেখতে হতো বেশ সুন্দর, এই সুন্দর প্রাণীটাকে সংরক্ষণ করার জন্য বন দপ্তরের সাথে আমাদের একটু হাত মিলিয়ে তাদেরকে যদি সংরক্ষণ করার জন্য উপযুক্ত বাসস্থান তৈরি করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এদের সংখ্যা হ্রাস পাবে না। বিশেষ করে এদের সংখ্যা এখন বিলুপ্তির পথে, অনেক কমে গেছে বন্ধুরা। সেই সব জিনিসটাকে মাথায় রেখে চলুন না আমরা বন্যপ্রাণীদের থাকার মতো পরিবেশ তৈরি করে দিই, তাদের সহায়তার হাত বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই প্রাণীগুলো বিলুপ্তির পথে আজকে প্রায় বিপন্ন হতে চলেছে, লাল তালিকার কাছাকাছি চলে গেছে বন্ধুরা। এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। সুতরাং এইসব সুন্দর সুন্দর প্রাণীদের দেখে আমাদের মন উৎসাহিত হয় এবং দুঃখে বারাক্রান্ত মন অনেক সময় কিন্তু শান্ত পায়। তো সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি যে ঠান্ডা মেজাজি এই কিছু যাদের স্বার্থে গা না লাগলে প্রচুর ক্ষিপ্ত হয়ে ওঠে না এমন বিশেষ প্রাণীদের বিশেষ এক আধবার মারামারির কারণ অন্যায়ভাবে খাবার কেড়ে নিলে আর জীবনসঙ্গিনীকে কেড়ে তাদের প্রেম করার যে ইচ্ছা জাগে সেইটার বিরুদ্ধে কিন্তু সে গর্জে উঠে। সাদাসিধা এই ফ্লেমিঙ্গো পাখিকে অন্যান্য শিকারীরা সহজেই ধরে খায়, যেমন ঈগল ফ্লেমিঙ্গো আর বাজ ফ্লেমিঙ্গো সহ বুনো কুকুর সহ মানুষ যদি এদেরকে না মারে তাহলে এরা কিন্তু 25-30 বছর পর্যন্ত সহজে বাঁচতে পারে। বন জঙ্গল বাদ দিয়ে কৃত্রিম পরিবেশে তৈরি সংরক্ষিত এলাকায় ভালোভাবে রাখলে, রেডিমেড খাবার দাবার এবং সেবা শুশ্রূষা করলে পরে তারা 50 বছর আয়ু পর্যন্ত বাঁচতে পারে এবং প্রয়োজনে ঘন্টায় 35 কিলোমিটার দূরে দৌড়াতে পারে। সেই 50 কিলোমিটার পার ঘন্টা গতি বেগে দৌড়ায়, যার জন্য কোনো আলাদা করে শরীরচর্চা বা ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। তারা যখন প্রয়োজন হয় তখনই সেই স্পিডে দৌড়ায়, যেটা নর্মালি গাড়ির স্পিড মনে করো 35 কিলোমিটার পার ঘন্টা একটা নর্মাল গাড়ির স্পিড। এত জোরে যে দৌড়াতে পারে এবং এরা নদীতেও সাঁতার কাটতে পারে এবং উঁচু আকাশে উড়তে পারে এবং পায়ে করে 35 কিলোমিটার ঘন্টা গতিবেগ কিন্তু চারটিখানি কথা নয় বন্ধুরা। সুতরাং এইটা একটা ভাববার বিষয় এবং এইসব প্রাণীকে আমরা যেন না হারাই তার জন্য একটা আলাদাভাবে ব্যবস্থা করতে হবে। আর
শরীরচর্চার প্রয়োজন যেমন হয় না সেরকম এরা স্বাস্থ্যবান থাকে। সারা পৃথিবীতে ফ্ল্যামিঙ্গো পাখিদের 6টি প্রজাতির মধ্যে বেশিরভাগই আজ প্রায় বিলুপ্ত এবং লাল সংরক্ষণ তালিকার মধ্যে পড়ে যাচ্ছে। তো সংরক্ষণের জন্য বন দপ্তরের সহযোগিতা করে আমরা কিন্তু বিনামূল্যে তাদের সহায়তা করলে পরে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে এই বন্যপ্রাণীদের সংরক্ষণ করার জন্য। বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করে আপনি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং আমার ইউটিউব চ্যানেলের বিস্তারিত তথ্যগুলো কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে পাবেন এবং সেইখানটায় আপনি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের অনেকগুলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিনের মতো লিঙ্কও পাবেন। সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে রাখলে পরে একটা সুবিধা হবে, সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ফলো করা সেই সোশ্যাল সাইটের মাধ্যমে আমি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ আবার পুনঃস্থাপন করার চেষ্টা করব যদি আপনি সম্পর্ক রাখতে চান। আদারওয়াইজ আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেটা হচ্ছে আমি আমার জীবনে যে 250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখানে MORE মোর টেপার পরে সেই ডেসক্রিপশন বক্সটা পাবেন। সেখানটাই এই সেরা 3টি ভিডিওর মধ্যে যে কোনো একটাকে দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন 52 তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার মতো ওনারাও কিন্তু আমার নিত্যদিন যে ভিডিওগুলো আমি নিয়ে আসি তার মধ্যে যে উপকৃত তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং তারা উপকৃত হবেন। আর আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবরাও যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু উৎসাহ যোগান সেক্ষেত্রে কিন্তু আমি একটা আপনাদের জন্য প্রথমত দারুণ একটা ক্যামেরা কেনার চেষ্টা করব। এই মুহূর্তে আমার আর্থিক সংকট চলছে, যদি বা যদি ইউটিউব থেকে আপনার দেওয়া বিনামূল্যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে যদি গ্রো হয় চ্যানেলটা সেক্ষেত্রে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে সক্ষম এবং সেই টাকা দিয়ে সর্বপ্রথম আপনার জন্য একটা দামি ক্যামেরা কিনবো, যেটার মাধ্যমে আপনার সাথে আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও লেনদেন করতে পারবো, যার মাধ্যমে আপনি আরও বেশি বেশি করে লাইক দিতে উৎসাহ পাবেন। আর আমাকে, আমি যেহেতু অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো যদি আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার চোখে কিন্তু পড়ছে আমার ভুলভ্রান্তিগুলো, সুতরাং আপনি কমেন্ট সেকশনের মধ্যে ছোট্ট করে আমাকে ভুলগুলো ধরিয়ে দিলে পরে আমি সেই ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সেই আশা ভরসা রেখে বেশি বকবক না করে চলুন বাকি অল্প কথাটা শেষ করি, ভিডিওটা শেষ করার চেষ্টা করবো, কারণ আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার কোনো অধিকার আমার নেই। সুতরাং বাচ্চা যে ফ্ল্যামিঙ্গো পাখিরা আছে তাদের ছোট্ট ছুজার থুট নিয়ে জন্মালেও বড় হওয়ার পর জলের গভীরে তাদের খাবার খুঁজার পাশাপাশি বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে থুটগুলো বাঁকা হয় এবং চওড়া হয়, পরে খাবারের খুঁজে জলে নামতে বাঁকানো থুটগুলো অনেকটা সাহায্য করে। বিশেষ করে তাদের ফ্ল্যামিঙ্গোদের যে সদ্যজাত বাচ্চার গায়ে নরম সাদা পালক থাকে এবং ফ্ল্যামিঙ্গো পাখিদের মা বাবা দুজনেই বাচ্চাকে দেখাশোনার পাশাপাশি নিজেদের পরিপাকতন্ত্রে তরল খাদ্য খাইয়ে বড় করে এবং সপ্তাহখানেকের মধ্যে গুটি গুটি পায়ে মায়ের পাশে হাঁটতে দেখলে দারুণ লাগে এবং ফ্ল্যামিঙ্গো পাখিদের দেখতে কিছুটা বক পাখির মতো বলেই অনেকের ধারণা। এই বকেদের উপপ্রজাতি হাঁটু জলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে শিকারীদের ধরার জন্য, বিশেষ করে দু পা যদি এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিকারি পালিয়ে যাবে, যার কারণে এক পায়ে দাঁড়িয়ে থেকে ওরা শিকারের অপেক্ষায় থাকে এবং বক পাখিরাও সেম একই জিনিস করে। সুতরাং বক পাখির মতো হলেও এরা কিন্তু আলাদা প্রজাতির পাখি, সুতরাং ফ্ল্যামিঙ্গো পাখিরা দল বেঁধে বসবাস করে, এদের যাকে যাকে হাজার হাজার পাখিরা যেখানে একসাথে বসবাস করে তাকে কলোনি বলে, সেই কলোনিতে তারা দলবদ্ধ হয়ে থাকে। কিন্তু ইদানিং তাদের জাতি যেহেতু বিপন্ন হতে চলেছে সেই ক্ষেত্রে তাদের অনেক সংখ্যা কমে যাওয়ার পর তারা কিন্তু সেই দলবদ্ধভাবে থাকতে না পারার জন্য অনেকটা দুঃখিত, অনেকে একরকম আত্মহত্যার মতো করে নিচ্ছে যার কারণে তাদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। সেই সংখ্যাটাকে বাড়িয়ে আমরা তাদের বিভিন্ন রকম যে জনসংখ্যা বৃদ্ধি টাইপের তাদের সংখ্যাটাকে বাড়াতে পারলে এবং এই জন্ম নিয়ন্ত্রণের মতো পরিবেশ থেকে তাদেরকে বঞ্চিত করে সংরক্ষণের মাধ্যমে সুস্থ পরিবেশ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু একতাবদ্ধ হয়ে তারা বসবাস করবে এবং বিপন্ন হওয়ার হাত থেকে বাঁচবে এবং আমাদেরও অনেকটা উপকারী হবে। আমাদের ভারাক্রান্ত মনকে শান্ত করার জন্য ওদের চালচলনগুলো গতিবিধিগুলো লক্ষ্য করার মতো পরিবেশ যদি পর্যটকদের জন্য খুলে দেওয়া যায়
সেক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে আমরা অনেকটা লাভবান হব। সেই এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।